সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সারা দেশব্যাপী চলছে আন্দোলন। কেন এই আন্দোলন? কি রয়েছে কোটা ব্যবস্থায়? বাংলাদেশ ছাড়াও আর অন্য কোনো দেশে কি এ ব্যবস্থা রয়েছে? পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে, কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশও মুক্তিযুদ্ধের পর থেকেই এ ব্যবস্থা শুরু হয়। স্বাধীনতার পর 1972 থেকে 76 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি 80% পদে কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% উন্নীত করা হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়, বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা কোটা ও 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতিনাতনি যুক্ত করা হয়। এক পরিবারের সব সদস্যই এসব কোটায় সুবিধা নিতে পারেন। শিক্ষা ও চাকরি উভয় ক্ষেত্রে কোটা সুবিধা নেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। এবার প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে জানা যাক। ভারতে মোট 5 ধরনের কোটা রয়েছে: উপজাতি কোটা, বিভিন্ন জাতভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরের জন্য কোটা, অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিভিন্ন রাজ্য সংখ্যালঘু কোটা। এর মধ্যে উপজাতি কোটা 7.5%, জাতভিত্তিক কোটা 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য 10% এবং সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য 27% কোটা ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান। তবে মোট 59.5% কোটা থাকলেও দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে এবং যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় পাকিস্তানে। দেশটিতে কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে। সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র 7.5% চাকরি মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে, বাকি 92.5% চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত। সরকারি চাকরির জন্য সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশের জন্য, পাঞ্জাবের 50%, সিন্ধ প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনিওয়ারের জন্য 11.5%, বালুচিস্তানের জন্য 6%, গিলগিত বালিস্তানের জন্য 4%, আর আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%। এছাড়া সরকারি চাকরিতে পুরো আসন ব্যবস্থার উপরে 10% আসন নারীদের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। নেপালের সরকারি চাকরিতে কোটা 2 ভাগে ভাগ করা হয়েছে: একটি সাধারণ কোটা যা 55%, অন্যটি সংরক্ষিত কোটা যা 45%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশি, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্পমূল্য বাসস্থান সহ সকল ক্ষেত্রে 60% ভোগ করে এই জনগোষ্ঠী, বাকি 40% সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয়। সরকারি অর্থায়নে যে সকল বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেখানে মোট সিটের 19% পায় চাইনিজরা এবং 4% ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী, বাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী যারা ভূমিপুত্র নামেও পরিচিত। জাপানে বুড়া কুমিন এবং কোরিয়ান সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য প্রদান করা হয়। এছাড়া ব্যক্তি মালিকানাধীন কিংবা বেসরকারি কোনো পণ্য এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুড়া কুমিন এনং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। শুধু চাকরির ক্ষেত্রে নয়, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাপানে কম মুনাফায় ব্যাংক লোন, শুল্ক অব্যাহতি, এমনকি বিদ্যালয় ও কলেজে বিনা বেতনে লেখাপড়ার সুযোগও রাখা হয়েছে। বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা পর্যালোচনা করলে একটি বিষয় সুস্পষ্ট প্রতীয়মান হয় যে কোটা বরাদ্দের অনুপাতটি একটি চলমান প্রক্রিয়া।
অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোটা বরাদ্দ করা হয়। বিধায় সময়ের সাথে সাথে ওই জনগোষ্ঠীর অবস্থার উন্নতি হলে বিভিন্ন সময়ে এ ব্যবস্থার সংস্কার সাধন করা হয়েছে।